আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাদ জুমা আপনাদের জন্য একটা নতুন এপিসোড তৈরি করতে যাচ্ছি। সবাইকে আবারও প্রাণ ডালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজ একটু নিজের একটু মনে হয় একটু ভালো লাগতেছে। অনেকদিন পর আমার আজকে বড় সম্বন্ধী ব্রাদার ইন ল, তার বড় মেয়ের শুভ বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ আজ। তো কালকে একটু আনন্দ মজামস্তি করেছিলাম, জাস্ট এনজয়, বাট একটু ভালো লাগছে। তো আজকে মেন অনুষ্ঠান, সো চিন্তা করলাম একটা ব্লগ বানাই আপনাদের জন্য, স্মৃতির পথায় থেকে যাবে। আজকের এই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে নিলাম, একটু ভালো লাগলো এই আর কি। আর আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না, বাট তারপরও একটু বলার চেষ্টা করতেছি। তো আজ খুব নিজেকে একটু এক্সাইটেড মনে হচ্ছে, কারণ আমি নিজেকে কখনো নিজের জন্য ভাবি না। সো আমি কখনোই ভাবি না যে আমি শুধু আমার, আমি আসলে সবার জন্যই। সো গাইস, কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দেখেন শান্তির প্রতীক যাদেরকে বলা হয় কবুতর, আমার একজোড়া কবুতর আছে, আমি খুব তাদেরকে লাইক করি, যত্ন নেই, একটু নিজেকে ওদের মাঝে সুখ খুঁজে পাই। তো দেখেন আমার দুটা কবুতর, এই যে বাই বাই, টাটা দাও, একটা উম দিচ্ছে, ডিম পারছে, দুটা ডিম পেরেছে আমার কবুতর লড়া আর জিম্বি সাদাটা। সো ওরা দুজনই মিলেমিশে এটাকে উম বা তাপ দিচ্ছে, যাতে ডিমটি খুব দ্রুতই সময় মতো ফুটে যায় আর আমাদের মাঝে নতুন অতিথি হিসাবে আসবে। সো এই জন্য ওদেরকে একটু বন্দি করে রেখেছি, কারণ ওরা যাতে কি বলে বের হইতে না পারে, উমটা যাতে উম যাতে নষ্ট না হয় সেজন্য। হ্যাঁ, তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ডিমগুলো ফুটে। এর আগেও দুটা ডিম দিয়েছিল, বাট ডিম দুটো যে কোনো কারণে হয়তো উম ঠিক মতো হয়নি, ফুটে নাই, নষ্ট হয়ে গেছে। সো এক সপ্তাহ পরে আবার ডিম পেরেছে। সো এই আর কি। আর গাইস দেখেন আমাদের প্রকৃতিটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সো গাইস, সূর্যের আলো তো সো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু গোলা গোলা লাগছে। সো গাইস, আই এম হ্যাপি টুডে। আসলে কীভাবে কথা বলবো জানি না, আসলে আমার এরকমভাবে মুডটা আসে নাই, আর তারপরেও কী নিয়ে কথা বলবো তাও বুঝছি, বুঝতে পারছি না। তো গাছ দেখেন আমার কতগুলো গাছ যাদেরকে আমি খুব লাইক করি, এই যে আম গাছ, বিলম্ব গাছ, এই যে মোটামুটি সব জাতের গাছই আছে, বা তারপর সিম গাছও আছে, সিম। আর সবচেয়ে বড় কথা হলো ফুলের রাজা গোলাপ, এই যে গোলাপ, গোলাপ আরও আছে গোলাপ। তো গাইস, আসলে আলোর জন্য কিছু বোঝা যাচ্ছে না ক্লিয়ার। সো গাইস, কি বলবো আসলে, তো বাই, ভালো থাকেন। হ্যাঁ, সবাই সবার জন্য
দোয়া করি সাথে সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন হায়াতে তৈবা পাই। আল্লাহ যেন আল্লাহর পছন্দ মতো আমাকে রাখে এবং বিশেষ করে আমাকে যেন দিনের রাস্তা রাখে, এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি, ওকে আল্লাহ হাফেজ।